কে কি বলছে সেগুলো শোনার, সেগুলো দেখার আমাদের সময় নেই। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, সমাজ কিভাবে সংস্কার হবে সেই দিকে আমাদের পা বাড়াতে হবে, সেই কাজ আমাদেরকে করে যেতে হবে। কে কি বলল আর কে কি করল, কে সুনাম করল না কে বদনাম করল, এগুলো দেখার আমাদের সময় নাই। আমাদেরকে দেখলে যেন একজন মানুষ মনে করে যে এটা আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের কর্মী, এটা দেখলে যেন বোঝা যায় আমাদের আচরণ, আমাদের আখলাক দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। অতএব ইলম হাসিল করুন, এটা এক নম্বর নসিহত। বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, সকলেই একটু বেশি বেশি লেখাপড়া করার অভ্যস্ত হই। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে বর্তমান সময়, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, বহু রূপী মুসলিমের বসবাস। বর্তমান বাংলাদেশে বহু আকীদার মানুষ বসবাস করছে এক জায়গায়। কিছু মানুষের বিশ্বাস সাহাবায়ে কেরামকে গালি দিলে জান্নাতে যাওয়া যায়, কিছু মানুষের বিশ্বাস গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানলেই জান্নাতে যাওয়া যায়, কিছু মানুষের বিশ্বাস কবর পূজা করলে জান্নাতে যাওয়া যায়। বিভিন্ন আকীদার মানুষ বসবাস করছি এবং বিভিন্ন কুসংস্কার আমাদের মাঝে বিদ্যমান। এ থেকে আমরা যদি আমাদের বাংলাদেশকে বিশেষ করে মুক্ত করতে চাই, তাহলে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের করণীয়টা কী, আমরা কী করতে পারি, কয়েক মিনিটের মধ্যে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের এ সমস্ত কুসংস্কার এবং ভ্রান্ত আকীদা নির্মূলের জন্য সর্বপ্রথম আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা ছাড়া, লেখাপড়া পড়া ছাড়া কোনো গত্যন্তর নাই আমাদের। ইলম যখনই অর্জন করব তখনই আমি নিজেই স্পষ্ট হব। আজকে শিয়া সম্প্রদায় বসবাস করছে, তারা তাদের ভ্রান্ত আকীদা ছড়িয়ে দিচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে। কাদিয়ানিরা বসবাস করছে, তাদের ভ্রান্ত আকীদা ছড়িয়ে দিচ্ছে। আজকে হিজবুত তাওহীদ নামে একটা হিজবুত শয়তান বলতে হবে, তারাও আমাদের মাঝে বসবাস করছে, তারাও তাদের ভ্রান্ত আকীদা আমাদের যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এমনকি বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা জিনিস ছড়িয়ে পড়েছে, আহলুল কোরআন। সাবধান থাকবেন, আহলুল কোরআন শুনতে খুব ভালো লাগে, কোরআনের অনুসারী, কিন্তু এর মাধ্যমে আমাদেরকে কুফুরির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না, এই আকীদা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা কুফুরি আকীদা। যদি কেউ হাদিস না মানে, শুধু কোরআন মানতে চায়, সে আসলে কাফের হয়ে যাবে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে এবং নিজে সাবধান থাকার জন্য অবশ্যই আমাদের ইলম অর্জন করতে হবে। কি তাদের যুক্তি, তাদের সব কিছু কিন্তু যুক্তি নির্ভর, দলিল নির্ভর নয়। যেই সমস্ত দলিল তারা পেশ করেন, তারা দলিলের অপব্যাখ্যা করে থাকেন মাত্র। কিভাবে তারা দলিলের অপব্যাখ্যা করছেন, আমার কাছে যদি সঠিক ইলম থাকে তখনই আমি বুঝতে পারবো যে তারা কি ধরনের ভুল ব্যাখ্যা করছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, সকলেই একটু বেশি বেশি লেখাপড়া করার অভ্যস্ত হই, বেশি বেশি লেখাপড়া করি। আমাদের এখানে মোহতারাম আমিরে জামাত যে সমস্ত লেখা আমাদের মধ্যে পেশ করছেন, আমরা কি আসলে সেগুলো পড়েই, আমরা খুব কম কর্মীরাই পড়ে থাকি আসলে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে প্রত্যেকটি মাসে মাসিক তাহরিকের যে সম্পাদকীয় বের হয়, যুগ উপযোগী সম্পাদকীয়, আজকে বাংলা যত বাংলা ভাষায় যত পত্রিকা আছে,
কোনো পত্রিকার সম্পাদকীয় এত মান সম্পন্ন সম্পাদকীয় আপনি দেখতে পাবেন না। কিন্তু আমরা কয়জন পড়ি? পড়তে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাহবুদ নাই। যখনই জানবো তখনই না আমি শিরিক থেকে দূরে থাকতে পারবো, কুফুরি থেকে দূরে থাকতে পারবো, ভ্রান্ত আকিদা থেকে দূরে থাকতে পারবো, কুসংস্কার থেকে দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। অতএব ইলম হাসিল করুন, এটা এক নম্বর নসিহত। দুই নম্বরে বলবো আমাদের আখলাকে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমাদের বর্তমানে আমরা চরিত্র বলতে মনে করি যে আমরা মনে হয় জেনা ব্যবসার থেকে বেঁচে থাকবো, তাই মনে হয় এটাই মনে হয় উত্তম চরিত্র। আসলে তা নয়। সর্বক্ষেত্রে আমাদের কথাবার্তা, আমাদের চলন ফেরন, আমাদের সব কিছুই, যত কর্ম করি আমরা সব কিছুতে আমাদের আখলাকে হাসানা, উত্তম চরিত্র, আমাদের উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমাদেরকে দেখলে যেন একজন মানুষ মনে করে যে এটা আহলেদিস আন্দোলন বাংলাদেশের কর্মী, বাংলাদেশ আহলেদিস যুব সংঘের কর্মী। এটা দেখলে যেন বোঝা যায় আমাদের আচরণ, আমাদের আখলাক দেখে, তাহলেই আমাদের সংগঠন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, উপস্থাপনার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা সেখানে এখানে সবাই কর্মী বাহিনী, সবাই এক একজন দায়ী ইলাল্লাহ। আমাদের উপস্থাপনা হতে হবে সুন্দর, মানুষের মাঝে উপস্থাপনা করতে হবে। দেখা যায় এজন্য বলা হচ্ছে ইন্না মিনাল বায়ান ইলা সিহরুন, কথায় জাদু আছে। একই কথা একজন বলবে একরকম লাগবে, একই কথা আরেকজন বললে আরেক রকম লাগবে। কারোটা শুনতে খুব ভালো লাগবে, কারোটা শুনতে খারাপ লাগবে। কেউ গালি দিলেও শুনতে ভালো লাগে, আর কেউ ভালো কথা বললেও খারাপ লাগে। দেখবেন সমাজে এই ধরনের মানুষ আছে, ভালো কথা বলছে কিন্তু শুনতে খারাপ লাগে, আর একজন গালি দেয় তারপরেও ভালো লাগে, তার কথা মিষ্টি আছে। তা আমাদের উপস্থাপনাটা সুন্দর হতে হবে। একজন ভ্রান্ত আকিদার মানুষ, তার কাছে কিভাবে আমি উপস্থাপন করব, কোন সময় উপস্থাপন করব, এই সময় তার কী অবস্থায় সে আছে, তার কাছে এই কথাটা বলতে পারবো কি পারবো না, বললে ভালো হবে কি হবে না, বললে কীভাবে ভালো হবে, এই উপস্থাপনার যোগ্যতা আমাদের থাকতে হবে। তখনই আপনি এই কুসংস্কার দূর করতে পারবেন আমাদের সমাজ থেকে। দাওয়াতি কাজে তাড়াহুড়া করবেন না। তারও একটা বিশ্বাস আছে, সে বিশ্বাস নিয়ে সে বেঁচে আছে দুনিয়াতে। তার এই সেই বিশ্বাস, যদিও বিশ্বাসটি ভ্রান্ত, ভ্রান্ত বিশ্বাসটি যদি আপনি দূরে সরাতে চান সময় লাগবে, সময় নেবেন, আস্তে 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 কাজ করবেন, মনে করবেন না যে একদিনে সব কায়েম হয়ে যাবে। কারো মন্দ আচরণে রাগ করবেন না। আপনি যখন দাওয়াতিক ময়দানে যাবেন তখন আপনার সাথে অনেকে খারাপ আচরণ করবে, রাগ করা যাবে না। রাগ করলে আপনি হেরে যাবেন। একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে না, রাগ করবেন না কখনোই। আরেকটা হলো নিন্দুকের নিন্দায় কান দেবেন না। মোহতারাম আমির জামাত আমাদেরকে সবসময় একটা উপদেশ দিয়ে আসছেন যে তোমরা অন্যের কথায় কান দিবা না। এটা তার কথা, আমরা বাস্তবায়ন করছি। অন্যের কথায় যদি কান দিতে যান তাহলে আপনার সে তার মধ্যেই থাকতে হবে, ভালো কাজ করতে পারবেন না। অতএব কে কী বলছে সেগুলো শোনার, সেগুলো দেখার আমাদের সময় নেই। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, সমাজ কীভাবে সংস্কার হবে সেই দিকে আমাদের পা বাড়াতে হবে, সেই কাজ আমাদেরকে করে যেতে হবে। কে কী বলল আর কে কী করলো, কে সুনাম করলো না কে বদনাম করলো, এগুলো দেখার আমাদের সময় নাই। আশা করি বিষয়গুলো সবাই লক্ষ্য রাখবেন, সময় খুব সংক্ষেপ। আল্লাহ তালা আমাদের সকলকেই আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের এই নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার দাওয়াতকে আরও বেগবান করুন, সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।